তো দেখো আজকে আমি তোমাদের সামনে আলোচনা গণতন্ত্র আর একদিন বাকি পরীক্ষার ইকোনমিক্স তোমরা সবাই জানো ইকোনমিক্স থেকে যে ন্যাশনাল ইনকাম সেকেন্ড চ্যাপ্টারটা আছে তাই তো ন্যাশনাল ইনকাম যে সেকেন্ড চ্যাপ্টার আছে তো সেকেন্ড চ্যাপ্টার থেকে তোমাদের অঙ্ক আসবে একটা সিক্স মার্কসের একটা অঙ্ক আসবে এবং অঙ্কটা যদি তোমরা করতে পারো একটা ছটা নাম্বার সিকিউর হয়ে যাবে ঠিক আছে তো তো দেখো এখন আমি ওই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে তো এবার অঙ্ক ন্যাশনাল যে অঙ্ক আসবে অঙ্ক করার একটা ক্লিয়ার থাকে তুমি যে কোনো অঙ্ক করতে পারবে সেই ট্রিক্সটাই তোমাদের সঙ্গে আমি এখন শেয়ার ঠিক আছে ছোট্ট একটা ট্রিক্স আছে এই ট্রিক্সটা জানা থাকলে যদিও আমরা আমাদের ক্লাসে যদিও আমরা আমাদের ক্লাসে ভিডিও আপলোড করেছি ন্যাশনাল ইনকামের প্রচুর অঙ্ক করেছি অনেকগুলো ক্লাস করেছি ন্যাশনাল ইনকামের এক্সাক্ট মনে পড়ছে না তবুও আমার চোদ্দোটার মতো ন্যাশনাল ইনকামের ক্লাস করি চোদ্দটা একটা ছ নাম্বার চ্যাপ্টারের জন্য চোদ্দটা ক্লাস করেছি ঠিক আছে আমাদের অঙ্কের উপরই মানে চারটে বা পাঁচটা ক্লাস করেছি চার থেকে পাঁচটা ক্লাস করেছি অঙ্কের ওপর ঠিক আছে তো যাই হোক আমি আমি যে অঙ্কের যেই ক্লাসগুলো আছে আমরা টেলিগ্রাম চ্যানেলে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে তার পাঠিয়ে দিয়েছি এবং আমি বলে দিচ্ছি ন্যাশনাল যদি তুমি যদি শুধু অঙ্ক পড়তে যাও পার্টিকুলার তুমি তিনটে বা চারটে ভিডিও ভালো করে দেখো তুমি পেরিয়ে যাবে ঠিক আছে তো যাই হোক আমি বেশি সময় নষ্ট করবো না আমি খুব তাড়াতাড়ি করে শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি ন্যাশনাল ইনকাম অঙ্কটা টেকনিক্যালি

এখানে লিখছি জি অবলিক এন এখানে লিখছি এন অবলিক ডি ঠিক আছে তো এখানে লিখছি এফ সি অবলিক এমপি ব্যাস আর কিছু নেই জি র ফুল ফর্ম হচ্ছে জির ফুল ফর্ম হচ্ছে গ্রস কি লিখলাম গ্রস আর এন এর ফুল ফর্ম কি লিখছি নিট এন এর ফুল ফর্ম লিখছি কি ফার্ম এন এর ফুল ফর্ম ফুলফার্মনাল ডিতে ডোমেস্টিক ঠিক আছে তো আর পি ফর এখানে হচ্ছে এটা হচ্ছে পি পি ফর প্রোডাক্ট

মার্কেট প্রাইস তো দেখো তোমাকে ধরো তোমাকে ঠিক আছে তো এবার দেখো আমি কিছু কিছু জিনিস কনসেপ্ট তোমাকে বলে দিচ্ছি ধরো বললো তোমাকে বললো ধরো জি ফর গ্রস বললো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট তাহলে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মানে দেখো জি পি তো জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট এনএনপি নেট ন্যাশনাল প্রোডাক্ট এনডিপি নেট ডোমেস্টিক প্রোডাক্ট আচ্ছা যাই হোক আমি যেটা তোমাকে বলছি সেই তিনটে আমাদের যে রুল আছে তিনটে রুল একটা রুল দুটো রুল আর তিনটে রুল তিনটে রুল জানলেই তোমার ন্যাশনাল ইনকামের অঙ্ক একটা বাচ্চাদের মতন লাগবে বাচ্চাদের মতন একটা খেলা একটা নর্মালি একটা খেলা তুমি দেখতে পারবে এক্ষুনি শিখিয়ে দিচ্ছি গ্রস থেকে মাথায় রাখবে গ্রস থেকে কিছু একটা বাদ দিলে হয় নিট তো গ্রস থেকে কি বাদ দিলে হয় নেট মাথায় গ্রস থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে হবে তোমার নেট মাথায় গ্রস থেকে মনে রাখতে হবে মানে এইটুক তো মনে রাখতে পারে যে গ্রস থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে হয় নেট ঠিক আছে অর্থাৎ এ দেখো তোমাকে গ্রস দিয়ে দিয়ে তোমাকে নেটে যেতে হবে কি করতে হবে গ্রস থেকে কিছু বাদ দেবে ডেপ্রিসিয়েশন বাদ দিলে নেট এইবার তাহলে উল্টো করে যদি বলি গ্রস থেকে এ ডেপ্রিশ মধ্যে নেট তাহলে নেটের সাথে নেট যদি তোমাকে পরীক্ষায় দিয়ে দেয় তাহলে নেটের সাথে কি করবে স্যার নেটের সঙ্গে ডেপ্রিসিয়েশন যোগ করলে হবে গ্রস একদম ঠিক নেটের সাথে ডেপ্রিসিয়েশন যোগ করলে হবে গ্রস হয়ে গেল এবার ন্যাশনালের সঙ্গে কি করলে ডোমেস্টিক পাবে ন্যাশনাল থেকে ন্যাশনাল থেকে যদি তুমি এন এফ আই এন এফ আই এ বাদ দাও এন এফ আই এ বাদ দাও ন্যাশনাল থেকে যদি তুমি এনএফ আই এ বাদ দাও তখন তুমি পেয়ে যাবে কি ডোমেস্টিক তখন তুমি পেয়ে যাবে কি ডোমেস্টিক উল্টো হবে ডোমেস্টিকের সাথে যদি তোমার পরীক্ষায় ডোমেস্টিক দিয়ে দিয়েছে ধরো তোমার পরীক্ষায় ডোমেস্টিক দিয়ে দিয়েছে তো ডোমেস্টিকের সঙ্গে তুমি এনএফ আই যোগ করে দাও পেয়ে যাবে ন্যাশনাল লাস্ট রুল লাস্ট রুল কি বলেছে ধরো তোমার পরীক্ষায় ফ্যাক্টর কস্ট দিয়ে দিয়েছে তোমার পরীক্ষায় ফ্যাক্টর কস্ট দিয়েছে তোমাকে মার্কেট প্রাইস বের করতে হবে তাহলে ফ্যাক্টর কস্টের সাথে যদি তুমি নেট ইনডাইরেক্ট ট্যাক্স যোগ করে দাও কি বললাম যদি নেট ইনডাইরেক্ট ট্যাক্স যোগ করে দাও নেট ইনডাইরেক্ট ট্যাক্স যোগ করে দাও তাহলে হবে কি এমপি মানে মার্কেট প্রাইস উল্টো হবে মার্কেট প্রাইস থেকে কি করতে হবে মার্কেট প্রাইস থেকে তুমি নেট ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস করে দাও তাহলে হয়ে যাবে ফ্যাক্টর কস্ট আমি তোমাকে বলছি একদম গ্যারান্টি সহকারে তুমি যদি এই তিনটে রুল দেখে যাও আর কেউ আটকাতে পারবে ছয় ছয় পেয়ে গেছো তুমি ন্যাশনাল ইনকামে ছয় ছয় পেয়ে গেছো অঙ্ক থেকে যদি তিনটে রুল দেখে যাও আর কিছু দেখতে এই তিনটে রুল এবার আমি তোমার সামনে তোমাদের পরীক্ষা হয়েছে এখন আমাদের সিবিসিএস হিসেবে উনিশ কুড়ি একুশ বাইশ চার বছরে যে চারটে অঙ্ক আছে চারটে অঙ্ক করে দেখো দেখো এই ফর্মুলাতে কিভাবে অঙ্ক নামবে এই ফর্মুলাতে কি করে অঙ্ক নামবে দেখো প্রথমে আমরা একটা একটা করে করবো দু হাজার 19 সাল লেখি 219 সালে কি কোশ্চেন দিয়েছিল ঠিক আছে 219 সালে কি কোশ্চেন দিয়েছিল সেটা আমি করব তার আগে তার আগে একটা জিনিস তোমাকে বলে দিই তার আগে আরেকটা জিনিস বলে দিই যদি তোমার সুবিধা হবে ধরো একটা কোশ্চেন বলি 219 সংখ্যাটা করব একটা কোশ্চেন বলছি তোমাকে না তোমাকে বলেছে কি জানো আমি তোমাকে বলে দিচ্ছি দেখো তোমাকে একটা ছোট্ট একটা অঙ্ক দিচ্ছি তুমি এটা করলাম তো জিএনপি এমপি তোমাকে বলে দিয়েছে জিএনপি এমপি তোমাকে বলছে দেখো আমি তোমাকে জিএনপি এমপি দিয়ে দিলাম হাজার স্যার হাজার কি টাকা টাকা কোটিতে হতে পারে লাখে হতে পারে থাউজেন্ড হতে পারে যাক তোমার বাদ দাও হাজার জিএনপি এমপি তোমাকে বলেছে হাজার স্যার কি বের করতে বলেছে বলছে কি তুমি এনডিপি এমপি বের করে দাও তুমি এনডিপি এমপি বের করে দাও তুমি এনডিপি এমপি বের করে দাও স্যার ইনফরমেশন কি দিয়েছে আচ্ছা আমি একটু পরে বলছি ধরো তোমাকে বলেছে শোনো তোমাকে জিএনপি এমপি দিয়ে দিয়েছে এখানে দেখো জিএনপি এমপি দিয়ে দিয়েছে বলছে তুমি এনডিপি এমপি বের করে দাও স্যার ফর্মুলা তুমি তুমি আমাকে জিজ্ঞাসা করলে স্যার ফর্মুলাটা কি ফর্মুলা ইউজ করবে দেখো মন্দির শুনবে যেটা তোমাকে বের করতে বলবে মন কি বললাম যেটা তোমাকে বের করতে বলবে আবার বলছি যেটা তোমাকে বের করতে বলবে সেটা তুমি লেফটে লিখবে লেফটে স্যার আমাকে এনডিপি এমপি বের করতে বলেছে তাহলে এটা লেফটে লেখো তারপর ইকুয়াল টু দাও স্যার দিয়েছি কি দিয়ে দিয়েছে কার ভ্যালু দিয়ে দিয়েছে স্যার জিএনপি এমপি দিয়ে দিয়ে লেখো জিএনপি এমপি লেখো জিএনপি এমপি লেখো ব্যাস আর কিচ্ছু শুধু এইটুকুই লেখো এইবার দেখো কালি চেঞ্জ করে তোমাকে দেখায় তোমার এখানে কি আছে সাথে এখানে এমপি আছে এখানেও এমপি আছে করতে হবে না স্যার কিচ্ছু চেঞ্জ করতে হবে না কিচ্ছু চেঞ্জ করতে হবে না এখানে পি পি আছে এখানেও করতে করতে হবে হবে না না স্যার কিচ্ছু চেঞ্জ এখানে এন আছে এন মানে কি ন্যাশনাল এখানে কি আছে ডি আছে তোমার ডোমেস্টিক তাহলে আমি শিখিয়েছি ন্যাশনালের সঙ্গে কি করলে ডোমেস্টিক হয় দেখো লিখেছি দেখো এই দেখো ন্যাশনাল দেখো দেখো লিখেছি ন্যাশনাল সঙ্গে কি করলে ডোমেস্টিক হয় স্যার ন্যাশনাল থেকে এন এফ আই এ বাদ দিলে ডোমেস্টিক হয় তাহলে তুমি এখান দিয়ে সবার প্রথম তুমি এন এফ আই এটা বাদ দাও এন এফ আই এ নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড বাদ দাও স্যার হয়ে গেছে স্যার হয়ে গেছে কেননা এন আর ডি মিলে গেল এখানে কি ছিল গ্রস গ্রস ছিল এখানে নেট ছিল তাহলে গ্রস থেকে কি করলে নেট যাওয়া যাবে গ্রসের সাথে কি করলে নেট যাওয়া যাবে এই দেখো লিখেছি গ্রসের সাথে নেট যাওয়া যায় কি করে দেখো লেখা আছে গ্রসের সাথে ডেপ্রিসিয়েশন বাদ দিলে নেট হবে ক্রস থেকে ডেপ্রেশন বাদ দিলে নিট হবে তাহলে মাইনাস করা ডেপ্রেশন বেশ হয়ে গেল কে আটকাতে পারলো তোমার অঙ্ক ইজিলি হয়ে গেল এবার তোমার পরীক্ষায় জি বলে দিয়েছিল এন এফ আই এ বলে ডেপ্রেশন বলে দিয়েছিল চোখ বিয়োগ করো অঙ্ক শেষ ইজিলি হয়ে গেল সিক্স মার্কস নিয়ে চলে আসতে এরকমই তো অঙ্ক দেবে পরীক্ষায় এরকমই ছোট ছোট অঙ্ক দেবে এই বলে দিল এরকমই ছোট ছোট অঙ্ক দেবে তাহলে তোমাকে বললাম তাহলে প্রমাণ করি দু হাজার উনিশে কেমন অঙ্ক দিয়েছিল তাহলে তুমি বুঝতে পারবে ব্যাপারটা না এখন আচ্ছা আর একটা কোশ্চেন দিচ্ছি তুমি বলো দেখি ফর্মুলাটা কি হবে আমি দু হাজার উনিশের অঙ্ক পরে করছি আগে আর একটা অঙ্ক দিই এনডিপিএফসি তোমাকে দিয়ে স্যার কি দিয়েছে এনডিপিএফসি তোমাকে এনডিপিএফসি দিয়ে দিয়ে রাইট মানলাম মানে এটা দিয়ে দিয়েছে স্যার কি বের করতে বলেছে জিএনপিএফপি এমপি বের করতে বলেছে আমি কি বলেছিলাম তোমাদের স্যার আপনি বলেছেন যেটা বের করতে বলবে সেটা বাদিকে লিখুন যেটা বের করতে বলবে সেটা বাদিকে লিখুন লিখে দিলাম যেটা বের করতে বলেছে সেটা বাদিকে বের করতে বলেছে এটা আমি বাদিকে লিখে দিলাম তারপর কি ইকুয়াল টু দেবো যেটা দিয়ে দিয়েছে তারপর লেখো ঠিক আছে এনডিপি সবার প্রথম কি এই এফসি থেকে আমাকে এফসি দিয়ে দিয়েছে ঠিক আছে আমাকে এফসি দিয়ে দিয়েছে আমার কি বের করতে হবে এমপি বের করতে এফসি থেকে কি করলে এমপি হয় দেখো লেখা আছে এফ থেকে কি করলে এমপি হয় স্যার এফ সির সাথে নেট ইনডাইরেক্ট ট্যাক্স যোগ করলে নেট ইনডাইরেক্ট ট্যাক্স যোগ করলে যোগ করে দাও যোগ করে দাও এন নেট ইনডাইরেক্ট ট্যাক্স তাহলে এমপি থেকে এফ হয়ে গেলো তারপর এখানওপি স্যার এখানেই দেখছি না এখানওপি এখান ওপি মিলে গেলো এখানেরটি ডোমেস্টিক দিয়ে যে ন্যাশনাল করতে হবে তাহলে ডোমেস্টিকের সঙ্গে কী করলে ন্যাশনাল হবে ডোমেস্টিকের সাথে কি করলে ন্যাশনাল হয় দেখো লেখা ছিল সাথে যোগ করলে হবে ন্যাশনাল তাহলে হয়ে গেল এবার হলো এন ন্যাশনাল দিয়ে দিয়ে গ্রস করতে হবে তাহলে কি করতে হবে ন্যাশনাল সঙ্গে কি করলে গ্রস হয় ডেপ্রিসিয়েশন যোগ করলে এরকম লেখা আছে এরকম লেখা আছে তো আমি কি বললাম ন্যাশনাল বললাম না সরি এন মানে নেট দিয়ে দিয়ে নেটের সঙ্গে কি করলে গ্রস হয় ডেপ্রিশন যোগ করলে এই দেখো লেখা ছিল নেটের সাথে ডেপ্রিশন যোগ করলে গ্রস হয় এটা হচ্ছে ট্রিক্স এই ট্রিক্স ফলো করলে তোমাকে কোনো ফর্মুলা মুখস্ত করতে হলো না তাহলে আশা করি বুঝতে পারলে এখনো পর্যন্ত বুঝতে পারলে কোনো সমস্যা নেই কোনো রকমের কোনো সমস্যা নেই সিক্স মার্কস ক্লিয়ার করে দিলাম এখনো পর্যন্ত এবার আমি তোমাকে চারটে অঙ্ক করবো ব্যাস ন্যাশনাল অঙ্ক হয়ে গেল উনিশ কুড়ি একুশ বাইশ এবার বলবো উনিশ সালের অঙ্কটা দেখো উনিশ সালে কি অঙ্ক দিয়েছিল দেখো উনিশ সালে পেপার উনিশ সালের পেপারটা দেখতে পাচ্ছ দেখো দুই এর দাগে দুয়ের দাগে কি দিয়েছিল অরে অরে একটা অঙ্ক একটা একটা ন্যাশনাল ইনকাম থেকে বড় থিওরি দেবে ঠিক আছে তো তার সাথে একটা অঙ্ক অর বলছে তোমাকে ডেপ্রিসিয়েশন বের করতে বলেছে ডেপ্রিসিয়েশন আর কি ন্যাশনাল ইনকাম বের করতে বলেছে ডেপ্রিসিয়েশন বের করতে বলেছে আর তোমাকে ন্যাশনাল ইনকাম বের করতে বলেছে আর ন্যাশনাল ইনকাম মানে আমরা কি জানি এলিগে যে ন্যাশনাল ইনকাম মানে আমরা কি জানি এনএনপিএফসি এনপিএফসি বললাম এনএনপিএফসি এনপিএফসি এন এনপিএফসির আর একটা নামই হচ্ছে ন্যাশনাল ইনকাম কি বললাম এন এনপিএফসির আর একটা নাম তোমার ন্যাশনাল ইনকাম ঠিক আছে তাহলে এখন যদি তোমার বললো স্যার এন এর ফুল ফর্ম বলুন না এই দেখো না দেখো না তুমি বলে স্যার এন এনপিএফসি এন এনপিএফসি এর ফুল ফর্ম বলুন না দেখো কি বলবো তোমাকে তুমি নিজেই শিখে গেছো এনএনপিএফসি এন এন পি এফ সি তাহলে তুমি বলো স্যার নেট ন্যাশনাল প্রোডাক্ট ফ্যাক্টর কস্ট ঠিক বলে দিলে নেট ন্যাশনাল প্রোডাক্ট ফ্যাক্টর কস্ট এটা হচ্ছে এনএনপিএফসি তাহলে তোমাকে এনএনপিএফসি বের করতে বলেছে ঠিক আছে স্যার কি দিয়ে দিয়েছে তোমাকে স্যার দিয়েছে জি এন পি এমপি জি এন পি এমপি আমি আর কোশ্চেন পড়ব না আমি আর কোশ্চেন পড়বো না আমি আর কোশ্চেন পড়বো না দেখো তোমাকে বের করতে বলেছে কি স্যার বের করতে বলেছে আমাকে এন তাহলে লেখো যেটা বের করতে বলে সেটা বাদিকে লেখো এন এন ঠিক আছে যেটা বের করতে বলেছে এন এন পি এটা লেখো কারণ ন্যাশনাল ইনকাম বের করতে বলছে ন্যাশনাল ইনকাম মানে হচ্ছে এন যেটা বলে দিয়ে যেটা বের করতে বলেছে ঠিক আছে সেটা বাদিকে লেখো আর যেটা দিয়ে দিয়েছে কি দিয়ে দিয়েছে জিডিপি এম পি সেটা ডানদিকে লেখো জিডিপি এম লিখে দিলাম ঠিক আছে এবার দেখো এমপি থেকে কি করলে এফসি যেতে পারবে এই যে এমপি থেকে কি করলে এফসি যেতে পারবে এই দেখালাম এই মাত্র দেখালাম দেখো নিজেই বলো এমপি থেকে কি করলে এফসি যাবে স্যার এনআইটি বাদ দিতে হবে নেট দাও এর থেকে তোমাকে কি করতে হবে নেট ইনডাইরেক্ট ট্যাক্স বাদ দিতে হবে হয়ে গেল ঠিক আছে হ্যাঁ স্যার হয়ে গেছে পিপি মিলে গেছে কোন রকমের কোন ডাউট নেই পিপি মিলে গেছে কোন ডাউট নেই স্যার মিলে গেছে ঠিক আছে ডি ডি মানে ডোমেস্টিক দিয়ে ন্যাশনাল হবে ডোমেস্টিকের সঙ্গে কি করলে ন্যাশনাল হয় ডোমেস্টিকের সঙ্গে কি করলে ন্যাশনাল হয় তো তোমাকে মাথায় রাখতে হবে ডোমেস্টিকের সাথে কি করলে ন্যাশনাল হয় তো লেখা ছিল স্যার ডোমেস্টিকের সাথে কি করলে ন্যাশনাল হয় ডোমেস্টিকের সাথে তোমার এনএফআই এ যোগ করলে ন্যাশনাল হয় ডোমেস্টিকের সাথে কি করলে ন্যাশনাল হয় ডোমেস্টিকের সাথে তোমার এন এফ আই এ যোগ করলে তোমার ন্যাশনাল হয় তাহলে লিখো তাহলে ডোমেস্টিক দিয়ে যে তুমি ন্যাশনাল বের করতে হবে ডোমেস্টিক কি করলে ন্যাশনাল হয় এন এফ আই যোগ করলে যোগ দিয়ে আই এনএফআইএ তো গ্রস দিয়ে দিয়েছে তোমাকে নেট করতে হবে তাহলে গ্রসের সাথে কি করলে নেট হয় গ্রসের সাথে তোমার ডেপ্রিসিয়েশন বাদ দিলে নেট হয় ঠিক আছে গ্রস থেকে ডেপ্রিশন বাদ দিলে নেট হয় ব্যাস হয়ে গেল এবার দেখো কোশ্চেন কি বলেছিল তোমাকে বলে জিএনপি এমপি পনেরোশো টাকা পনেরোশো কোটি আর কি লেখো পনেরোশো কোটি জিএনপি এমপি ও সরি 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 একটা মিস্টেক হয়েছে তোমাকে জিএনপি বলে দিয়েছিল আমি জিডিপি লিখে দিয়েছি বলে দিয়েছিল শুধু আমাকে এনটা বলতে বাকি সব ঠিক আছে তাহলে আমি যে এখানটা এনএফআই লিখেছিলাম না এটা লেখার দরকার ছিল না এটা লেখার দরকার ছিল না দেখো বোঝার চেষ্টা করো আমি আরো একবার বলে দিচ্ছি দরকার হলে না আমি তোমাকে মুছে করে আবার বুঝিয়ে দিচ্ছি দেখো মুছে তো কোনো ব্যাপার না আমি মুছে আবার করে দিচ্ছি বলে দিয়েছে তোমাকে এফসি বের কর তাহলে এমপির সঙ্গে কি করলে এফসি হবে স্যার এমপি থেকে তাহলে এন আইটি নেট ইনডাইরেক্ট বাদ দিয়ে দিয়ে এফসি বেরিয়ে যাবে হয়ে গেল এখানে পি এখানে পি মিলে গেল এখানে এন এখানে এন মিলে গেল গ্রস দিয়ে দিয়েছে নেট বের করতে কি করতে হবে ডেপ্রিসিয়েশন বাদ দিলে বেরিয়ে যাবে বেশ এই তো হয়ে গেল আমি তখন দেখিনি অ্যাকচুয়ালি জিএনপি এমপি দিয়েছে আমি ভুল করে জিডিপি এমপি লিখে দিয়েছি তো কি করা যেতে পারে তার জন্য খুলে দিলাম ভুলটা তারপর বলো জিএনপি এমপি কত বলছে আর পনেরোশো টাকা লেখো এখানে লেখো পনেরোশো টাকা মাইনাস এন আইটি নেট ইনডাইরেক্ট ট্যাক্স যা কত দিয়ে নেট ইনডাইরেক্ট ট্যাক্স নেট ইনডাইরেক্ট ট্যাক্স কত দিয়েছে নেট ইনডাইরেক্ট ট্যাক্স কত দিয়েছে দেখো নেট ইনডাইরেক্ট ট্যাক্স বের করার নিয়মটা হচ্ছে কি জানো যে ইনডাইরেক্ট ট্যাক্স দিয়ে দেবে তার থেকে সাবসিডি থাকলে বাদ দেবে তো নেট ইনডাইরেক্ট ট্যাক্স বলেছে এখানে এখানে বলছে ইনডাইরেক্ট বিজনেস ট্যাক্স তোমার বলেছে ইনডাইরেক্ট ট্যাক্স বলে দিয়েছে কত দেড়শো আর সাবসিডি বলেছে একশো তাহলে নেট ইনডাইরেক্ট ট্যাক্স বলে দেয়নি তোমাকে ওরাই দেখো আমি বলেইছি নেট ইনডাইরেক্ট ট্যাক্স না বলে দিলে তোমাকে বের করে দেখাতে হবে না হলে কিন্তু নাম্বার কাটবে নেট ইনডাইরেক্ট ট্যাক্স বের করার নিয়ম হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি তো ইনডাইরেক্ট ট্যাক্স কত ছিল অঙ্কে স্যার ইনডাইরেক্ট ট্যাক্স ছিল দেড়শো আর সাবসিডি কত একশো তাহলে অ্যাকচুয়ালি ইনডাইরেক্ট ট্যাক্স কত পঞ্চাশ তাহলে এখানে পঞ্চাশ মাইনাস করলে ঠিক আছে তারপর ডেপ্রিসিয়েশন এবার দেখো যাক ডেপ্রিসিয়েশন কোশ্চেনে কি ভাবে দিয়েছে ডেপ্রিসিয়েশন কি বলেছে ভালো করে দেখো গ্রস ডোমেস্টিক প্রাইভেট ইনভেস্টমেন্ট আর নেট ডোমেস্টিক প্রাইভেট ইনভেস্টমেন্ট এই তিনশো টাকা ছিল গ্রস ডোমেস্টিক প্রাইভেট ইনভেস্টমেন্ট আর নেট ডোমেস্টিক প্রাইভেট ছিল দুশো টাকা তাহলে ডেপ্রিসিয়েশন হচ্ছে একশো টাকা কিন্তু এটাও করে দেখাতে হবে ডেপ্রিসিয়েশন যদি এটা বের করতে বলেছিল আলাদা করে তো ডেপ্রিসিয়েশন লিখবে কি লিখো গ্রস ডোমেস্টিক প্রাইভেট ইনভেস্টমেন্ট gross domestic private investment minus net domestic private investment yes ছিল অঙ্কটার মধ্যে এই তো ছিল ন্যাশনাল ইনকামের অঙ্ক না কিছু ছিল না অঙ্কগুলোর মধ্যে আমি বলছি কিচ্ছু নেই অঙ্কগুলোর মধ্যে এত ভেরি ভেরি সিম্পল অঙ্ক দেয় পরীক্ষায় ঠিক আছে তা দু উনিশ সালে যে অঙ্কটা এসে সেটা করে দিল ঠিক আছে এবার দু হাজার উনিশ সাল হয়ে গেলে এবার দেখো দু হাজার কুড়ি সালে কি অঙ্ক দিয়েছিল কি বের করতে বলে দেখো দু হাজার কুড়ি সালে তোমার বের করতে বল জিএনপিএফসি কি বের করতে হবে আচ্ছা এখানটাই করে দিচ্ছি অসুবিধা হবে না তোমাকে জিএনপিএফসি বের করতে বলছে আমি কি বলেছিলাম যেটা বের করতে বলবে সেটা বাদিকে লিখবে লেখো জিএনপিএফসি যেটা বের করতে বলবে সেটা বাদিকে লিখবে ইকুয়াল টু বলবে যেটা দিয়ে দিয়েছে সেটা লেখো জিটিপি এমপি কি বলেছে জিটিপি এমপি এইবার আর কোশ্চেন পড়তে হবে না এখানে এমপি এখানে এফসি তাহলে এমপি থেকে তুমি এমপি থেকে এফসি তে যাবে তাহলে কি করলে এমপি থেকে তে যাওয়া যায় এমপি থেকে নেট ইনডাইরেক্ট ট্যাক্স বাদ দিলে এফসি হয় এমপি থেকে নেট ইনডাইরেক্ট ট্যাক্স বাদ দিলে এফসি হয় দেখো এই মতো লিখিয়েছিলাম লিখিয়েছিলাম তোমাকে দেখতে হবে দেখো এই মতো লেখালাম এই যে এমপি থেকে নেট ইনডাইরেক্ট ট্যাক্স বাদ দিলে এফসি হয় তাই লিখলাম ঠিক আছে স্যার ঠিক আছে তারপর পিপি মিলে গেল এখানে ডি ডোমেস্টিক থেকে কি করে ন্যাশনাল যাওয়া যায় বলো ডোমেস্টিক থেকে কি করে ন্যাশনাল যাওয়া যাবে এন আই এ যোগ করলে কি বললাম এন এফ আই এ যোগ করলে এন এফ আই এ যোগ করে ডোমেস্টিক থেকে ন্যাশনাল যাওয়া যায় দেখো এখানে লেখা আছে আমি দেখিয়ে দিচ্ছি দেখো ডোমেস্টিকের সাথে এন এফ আই যোগ করলে ন্যাশনাল হয় তাহলে বুঝতে পারছো তো ব্যাপারটা কোনো ব্যাপার নেই অঙ্কগুলোর মধ্যে স্যার ঠিক আছে আর লাস্টে গ্রস এখানেও গ্রস কোনো চেঞ্জ নেই তাহলে বলো জিডিপি এমপি কত ছিল অঙ্কে জিডিপি এমপি স্যার পাঁচ হিজার ছিল লেখো পাঁচ হিয়ার নেট ইনডাইরেক্ট ট্যাক্স কত ছিল নেট ইনডাইরেক্ট ট্যাক্স কত ছিল নেট ইনডাইরেক্ট ট্যাক্স দেখো ইনডাইরেক্ট ট্যাক্স ছিল দেড়শো সাবসিডি ছিল পঞ্চাশ তাহলে কত হবে একশো তাই না তুমি বলো ইনডাইরেক্ট ট্যাক্স দেড়শো আর পঞ্চাশ সাবসিডি তাহলে নেট ট্যাক্স কত হবে নেট ইনডাইরেক্ট ট্যাক্স তোমার ধরো ট্যাক্স দিতে হচ্ছে দেড়শো টাকা আর সরকারের কাছে পঞ্চাশ টাকা সাবসিডি পেয়ে যাচ্ছ তাই তো তাহলে নেট তোমার ট্যাক্স দিতে হচ্ছে স্যার একশো টাকা তাই লিখলাম একশো টাকা কিন্তু পরীক্ষায় তোমাকে দেখাতে হবে নেট ইনডাইরেক্ট ট্যাক্স একশো টাকা কি করে বেরোলো স্যার কি লিখবো আগে অঙ্কে লিখলাম নেট ইনডাইরেক্ট ট্যাক্স ইকুয়াল টু ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি এই দেখো না লাস্ট অঙ্ক যেটা করলাম এই যে এরকম দেখাতে হবে তোমাকে কোথায় গেলো এই যে এরমভাবে করে দেখাতে হবে ঠিক আছে এরমভাবে করে দেখাতে হবে বুঝতে পারলে তো না হলে নাম্বার কাটবে আর এন এ কত বলেছে এন এফ আই এ নেট ফ্যাক্টরি ইনকাম ফ্রম অ্যাব্রড বলেছে কত ঠিক আছে নেট ফ্যাক্টরি ইনকাম ফ্রম অ্যাব্রড বলেছে কত একশো ঠিক আছে তো নেট ফ্যাক্টরি ইনকাম ফ্রম অ্যাব্রড বলেছে কত একশো তাহলে তোমাকে দেখতে হবে নেট ফ্যাক্টরি ইনকাম ফ্রম অ্যাব্রড কত বলেছে একশো তাই এখানে একশো লিখে দেবে নেট ফ্যাক্টরি ইনকাম ফ্রম অ্যাব্রড একশো তাহলে কত হলো অ্যান্সার পাঁচ হাজার তাহলে কত ইজি হলো অঙ্কটা দেখো তুমি নিজেই বোঝার চেষ্টা করো কত সুন্দর ইজি ইজি হয়ে অঙ্কটা হয়ে গেল দেখে নাও অঙ্করা কোন কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করতে পারো ঠিক আছে তো নেট ইনকাম ফর্ম কত পাঁচ হাজার পাঁচ আর বেরোলো টাকা বা কোটিতে যাচ্ছিল কিন্তু দেখো আমার এখানে আমার এখানে যে কোশ্চেন লেখা আছে নেট ফ্যাক্ট ইনকাম হয় অ্যাপ আমার না এখানে প্লাস একশো লেখা যাও কারোর কারোর বইতে না এখানে মাইনাস একশো দেখতে পারো যদি কারোর মাইনাস একশো থাকে তুমি ওখানে প্লাস একশো মাইনাস একশো বসিয়ে দেবে তাহলে তোমার অ্যান্সার চার হাজার আটশো যাবে তো এরম নিয়ে কোনো ব্যাপার নেই হয়ে গেলো দু হাজার কুড়ির অঙ্কটা হয়ে গেল দেখো কি সুন্দর ইজি অঙ্ক দিয়েছিল এবার দেখো দু হাজার একুশে অঙ্কটা করাবো দেখো এখানেই হয়ে যাবে অঙ্কটা দেখো কোশ্চেনটা কি বলেছে দু হাজার অঙ্ক দেখো কি বলেছে তোমাকে বের করতে বলছে কি জিডিপি এমপি তাহলে কি বলেছি যেটা বের করতে বলবে সেটাকে বাদ দিকে লিখবে দেখো জিডিপি এমপি যেটা দিয়ে দিয়ে ন্যাশনাল ইনকাম ন্যাশনাল ইনকাম মানে কি বললাম কিছুক্ষণ আগেই বললাম ন্যাশনাল ইনকাম মানে হচ্ছে তোমার এন কি বললাম ন্যাশনাল ইনকাম মানে এন এন তাহলে এফসি থেকে এই এফ সি থেকে কি করে তুমি মার্কেট প্রাইস বের করবে আমি মাত্র শেখালাম তোমাকে এফ সি থেকে কি করে মার্কেট প্রাইস বের করা যায় ঠিক আছে স্যার এফসির সাথে নেট ইনডাইরেক্ট ট্যাক্স যোগ করতে হবে নেট ইনডাইরেক্ট ট্যাক্স হয়ে গেল তারপর এখানেও পি এখানেও পি চেঞ্জ করা দরকার নেই এখানে এন মানে ন্যাশনাল ন্যাশনাল থেকে কি করে ডোমেস্টিক যাবে ন্যাশনাল থেকে কী করে ডোমেস্টিক যাবে এনএফআই এ মাইনাস করবে এনএফআইএ মাইনাস করো ঠিক আছে তারপর এখানে নেট এখানে গ্রস তাহলে নেটের সাথে কি করলে গ্রস যাওয়া যায় নেটের সাথে ডেপ্রেশন যোগ করলে গ্রস যাওয়া যায়

এনএফআইএ ঠিক আছে এনএফআইএ যার একটা কথা ফ্যাক্টর ইনকাম পেট টু অ্যাব্রড এটা বারো হাজার টাকা হবে দু হাজার টাকা লেখা ছিল ঠিক আছে বারো হাজার টাকা হবে দু হাজার টাকা লেখা ছিল ফ্যাক্টর ইনকাম পেট টু অ্যাব্রড আর ফ্যাক্টর ইনকাম রিসিভ ফ্রম অ্যাব্রড ঠিক আছে তো তো বলছি তুমি অ্যাব্রড মানে ফরেনে তুমি বারো হাজার টাকা দিয়েছো আর ওখান থেকে ফরেন থেকে নিয়ে এসছো ন হাজার টাকা তাহলে নেট ফ্যাক্টরি ইনকাম ফর্ম অ্যাপ্রড কত হচ্ছে ঠিক আছে নেট ফ্যাক্টর ইনকাম ফর্ম অ্যাব্রড কত হচ্ছে তাহলে তোমাকে বলতে হবে এখানে বলো বারো আর নয় বাদ দিলে কত ওই তিন হাজার টাকা ঠিক আছে তো আমি এখানে আলাদা করে আই এনএফআইএ বের করার নিয়মটা কি এখানে লিখে দিচ্ছি এন এফ আই এটা বের করার নিয়মটা হচ্ছে ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড factor income from abroad minus factor income paid to abroad factor income paid to abroad তাহলে ফ্যাক্টরি ইনকাম ফর্ম অ্যাপ্রড কত অ্যাপ্রড থেকে কত আসছে ন হাজার টাকা আর অ্যাপ্রডে পাঠাচ্ছ কত টাকা বারো হাজার টাকা তাহলে তোমার কি হচ্ছে নেট হচ্ছে মাইনাস থ্রি থাউসেন্ড তাহলে এখানে কত হচ্ছে নেট ফ্যাক্টরি ইনকাম ফর্ম অ্যাপ্রড ঠিক আছে তাহলে তিন হাজার টাকা হচ্ছে আর ডেপ্রিসিয়েশন কত করেছিল ডেপ্রিসিয়েশন দেখো কনজামশন ফিক্সড ক্যাপিটাল মানেই হচ্ছে ডেপ্রিসিয়ান বারোশো টাকা তো যোগ বিয়োগ করে দেখো কি দাঁড়াচ্ছে তো দেখো নেট ফ্যাক্টরি ইনকাম ফর্ম অ্যাপলোড করতে হবে এখানে মাইনাস থ্রি থাউজেন্ড বেরোলো তো মাইনাস থ্রি থাউজেন্ড আর আগে একটা মাইনাস ছিল না তাহলে আগে একটা মাইনাস ছিল এখানে এটা দেখা হয়নি মাইনাস ছিল তো মাইনাস মাইনাস কেলে প্লাস হচ্ছে তাহলে আটান্ন আর পাঁচ তেষট্টি তেষট্টি আর তিন ছেষট্টি ছেষট্টি আর এক হাজার দুশো কত সাতষট্টি আর দুশো এটা হলো অ্যান্সার তাহলে আশা করি বুঝতে পারলে বলো এটা কি বুঝতে পারলে অঙ্কটা কিছু নেই জাস্ট কনভার্সনটা ক্লিয়ার থাকলে তোমার অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে অ্যান্ড লাস্ট ওয়ান দু বাইশ সালে দেখো দু হাজার বাইশ সালে কি অঙ্ক দিয়েছিল তোমাকে ন্যাশনাল ইনকাম বের করতে বলছে তাহলে তাহলে ন্যাশনাল ন্যাশনাল ইনকাম ইনকাম মানে মানে কি এনএনপিএফসি তাই তো তোমাকে এখানে লিখছি ধরো এখানে লিখে দিচ্ছি এনএনপিএফসি এনএনপিএফসি বার করতে লিখলাম দিয়ে দিচ্ছে কি জিএনপিএমপি দিয়ে দিচ্ছে কি জিএনপিপি তাহলে এমপি থেকে তোমাকে এমপি দিয়ে দিচ্ছে তুমি এফসি করবে তাহলে এমপি থেকে কি করলে এফসি হয় এনআইটি বাদ দেবে মানে নেট ইনডাইরেক্ট ট্যাক্স বাদ দেবে ঠিক আছে করে দিলাম নেট ইনডাইরেক্ট ট্যাক্স আমি বাদ দিয়ে দিলাম নেক্সট কি বলেছে নেক্সট নেক্সট পড়ো তাহলে এখানেও পি এখানেও পি মিলে গেল এখানে এন মানে ন্যাশনাল এখানেও ন্যাশনাল মিলে গেল কোনো চেঞ্জ নেই এখানে জি গ্রস থেকে নেট কি করবে ডেপ্রিসিয়েশন বাদ দেবে গ্রস থেকে নেট করতে গেলে ডেপ্রিসিয়েশন বাদ দেবে হয়ে গেল এমপি কত বলেছিল পাঁচশো আমি তোমাকে বলেছি এই অঙ্কে ইনডাইরেক্ট ট্যাক্স কত ছিল এই অঙ্কে ইনডাইরেক্ট ট্যাক্স ছিল পঞ্চাশ ঠিক আছে একটু কোশ্চেনটা একে বেঁকে গেছে ইনডাইরেক্ট ট্যাক্স ছিল পঞ্চাশ হবে পাঁচশো গ্রস ডোমেস্টিক প্রাইভেট ইনভেস্টমেন্ট ঠিক আছে এটা হবে একশো নেট ডোমেস্টিক প্রাইভেট ইনভেস্টমেন্ট এটা হবে পঁচাত্তর ঠিক আছে ইনডাইরেক্ট ট্যাক্স হবে পঞ্চাশ আর সাবসিডি হবে তিরিশ ঠিক আছে সাবসিডি হবে একটু চেঞ্জ করে নিও তাহলে নেট ট্যাক্স কত হবে ইনডাইরেক্ট ট্যাক্স পঞ্চাশ ঠিক আছে আর সাবসিডি হচ্ছে তিরিশ ঠিক আছে কি বললাম এরকম বলে দিচ্ছি ইনডাইরেক্ট ট্যাক্স হচ্ছে পঞ্চাশ সাবসিডি হচ্ছে তাহলে পঞ্চাশ থেকে তিরিশ বাদ দিলে কত হবে কুড়ি রইল বাকি ডেপ্রিসিয়েশন কি করে গ্রস ডোমেস্টিক প্রাইভেট ইনভেস্টমেন্ট ছিল একশো আর নেট ডোমেস্টিক প্রাইভেট ইনভেস্টমেন্ট কত পঁচাত্তর তাহলে একশো থেকে পঁচাত্তর বাদ দিলে কত হচ্ছে পঁচিশ তাহলে পাঁচশো থেকে পঁয়তাল্লিশ বাদ দিলে কত হচ্ছে চারশো পঞ্চান্ন এটা হচ্ছে অ্যান্সার তো ঠিক আছে এটা আমি এটা না সুন্দর করে লিখে লিখে করে দেখিয়ে দিচ্ছি লিখছি দু হাজার বাইশের অঙ্কটা এগুলো পরীক্ষায় ফুল ফর্ম লিখতে হবে এনএনপিএফসি দিয়ে দিচ্ছে কি এনএনপিএফসি বের করতে বলে তোমার দিয়ে দিয়েছে জি লেখো জিএনপিএমপি জিএনপিএমপি মাইনাস

পঞ্চাশ আর সাবসিডিও তিরিশ তাহলে পঞ্চাশ থেকে তিরিশ বাদ দাও কত হচ্ছে কুড়ি ফর্মুলা কি প্রাইভেট ইনভেস্টমেন্ট মাইনাস নেট ডোমেস্টিক প্রাইভেট ইনভেস্টমেন্ট নেট ডোমেস্টিক প্রাইভেট ইনভেস্টমেন্ট তাহলে দেখো গ্রস ডোমেস্টিক প্রাইভেট ইনভেস্টমেন্ট কত ছিল একশো আর নেট ডোমে প্রাইভেট কত ছিল পঁচাত্তর তাহলে একশো থেকে পয়াত্তর বাদ দিলে কত হচ্ছে পঁচিশ একশো থেকে পয়াত্তর বাদ দিলে কত হচ্ছে পঁচিশ তাহলে কত হচ্ছে এখানে পঁচিশ তাহলে পাঁচশো থেকে পঁয়তাল্লিশ বাদ দিলে চারশো পঞ্চান্ন বুঝতে পারলে অঙ্কটা তাহলে আমি কি করানো তোমার সামনে কুড়ি একুশ বাইশ চারটে দিলাম ঠিক আছে দুটো এক্সট্রা অঙ্ক দিলাম তো কিছুই না এই তুমি কিছু অঙ্ক করতে চাইলে এই চারটে অঙ্ক তুমি দেখে যাও আর ফর্মুলাটা মনে করে যাও মুখস্থ করে যাও ফর্মুলাটা মুখস্থ করার কোনো ব্যাপার না আমি যেটা তোমাকে বললাম এই টুক অ্যাটলিস্ট করে যাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইটুকু পড়ে গেলেই হবে এটা হচ্ছে রুল এটা হচ্ছে রুল এই রুলটা তোমাকে পড়ে যেতে হবে এই রুলটা এই রুলটা তোমাকে এই রুলটা তোমাকে অ্যাটলিস্ট পড়ে যেতেই হবে এই রুলটা পড়তেই হবে এই রুল না পড়লে কিন্তু হবে না তো ঠিক আছে কোনো সমস্যা নেই তো করিয়ে দিলাম আমি তবে তোমাদের পরীক্ষায় ভালো স্কোর করার জন্য ইকোনমিক্সে মানে ভালো তো স্কোর না অ্যাটলিস্ট পাস মার্কস করার জন্য চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু আর চ্যাপ্টার ফাইভ এই তিনটে চ্যাপ্টার ভালো করে পড়ে যাও এই তিনটে চ্যাপ্টার যদি তুমি করে যাও কিছু করতে হবে না পাস মার্কটা সিকিউর হয়ে যাবে ঠিক তো আর তিন নম্বর চ্যাপ্টার কালে যদি পারো কিছু কিছু কোশ্চেন দেখে যাবে সে আমি পরে বলে দেবো যেহেতু আমাদের সাই সারে কোশ্চেন গুলো দেখে যাবে তিন আর চার থেকে